ওয়াংখের স্টেডিয়ামে অতীতটা ভালো ছিল না মোস্তাফিজের জন্য ফিজের প্রধানস্ত্র কাটার এবং স্লোয়ার মুম্বাইয়ের মাঠে সেটা খুব একটা কাজে আসেনি বল হাতে টাইগার পেসার ছিলেন খরুচে চার ওভারে দিয়েছেন পঞ্চান্ন রান তবে দিনশেষে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে জয়ের এক্সপেক্টর হয়েছিলেন টাইগার এই পেসার টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটার সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফিরিয়েছিলেন মাথিসা পাথিরানা সেটাই বড় ভূমিকা ছিল বাংলাদেশি এই পেসারের পাথিরানা বলে ডিপ থাটম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুস্তাফিজ বিপজ্জনক ব্যাটার সূর্যকুমার যাদবকে ফিরতে হয়েছে ফিজের সেই অসাধারণ ক্যাচের কলানে সূর্যকুমারের এই ক্যাচ চলতি আইপিএল এর সেরা ক্যাচ হতেই পারে পাথিরানা বল তুলে দিয়েছিলেন থার্ডম্যানে আর একটু হলে ছয় হয়ে যাচ্ছিল কিন্তু মুস্তাভিজ সেই ক্যাচ ধরেন ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন বাউন্ডারির ভিতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভিতরে এসে ক্যাচ লোফেন রিভিউ দেখার পর আউট দেওয়া হয় পাথিরানা ওই ওভারে আউট হয়েছিলেন ঈশান কিষান পরে সূর্য কুমারের আর এই ক্যাচটি ম্যাচের মোর ঘুরিয়ে দেয় আর সেই সঙ্গে হয়ে যায় ম্যাচের সেরা ক্যাচ যার জন্য ম্যাচ শেষে মুস্তাভিজ পেয়েছেন ভারতীয় এক লক্ষ রুপি বাংলাদেশের অর্থমূল্যে যা এক লাখ একত্রিশ হাজার চারশো পঁচানব্বই টাকা বল হাতে খরুচ হলেও ফিস প্রশংসায় ভেসেছেন ক্যাচের জন্য যেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রক্ষক অ্যাডাম গিলগিস্ট সাবেক এই উইকেটরক্ষক মনে করেন পাথিরানা সেই একেবারেই খেলার মোমেন্টাম ঘুরে গেছে মুসাভিজের ক্যাচটা দারুণ ছিল ওই একবারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায় রোববার মুম্বাইয়ের ওয়াংখেরেতে টসে হেরে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়ার ও শিবাম দুবের জোড়া ফিফটি ও শেষ দিকে ধোনির হ্যাটটিক ছয়ে দুইশো ছয় রানে পুঁজি গড়েছিল চেন্নাই জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল মুম্বাই এক রানা তাণ্ডবে ধস নামে স্বাগতিক শিবিরে তেষট্টি বলে একশো পাঁচ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারলেন না রোহিত শর্মা চার ওভারে আঠাশ রান খরচায় চার উইকেট স্বীকার করেছেন পাথিরানা